কমলনগরে ট্রাক্টর টোলের চাপায় নবীগঞ্জ বাজার ব্যবসায়ী গুরুতর আহত। লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চল্লরেন্স ইউনিয়নের নবীগঞ্জ বাজার ব্যবসায়ী আব্দুর সাত্তার ট্রাক্টর টোলের চাপায় গুরুতর আহত হয়। তথ্য মতে জানা যায়, আজ সকাল 7 ঘটিকার সময় সাত্তার বাড়ি থেকে দোকানে যাওয়ার সময় আলী হায়দার মেম্বারের বাড়ির একটু দক্ষিণে নবীগঞ্জ থেকে আসা একটি মাটিভর্তি ট্রাক্টর ট্রলি মোটরসাইকেল আরোহী আব্দুল সাত্তারকে চাপা দিয়ে গুরুতর আহত করে। ঘটনাটি ঘটেছে নবীগঞ্জ টু চৌধুরী বাজার সড়কে। ওই মাটিভর্তি ট্রাক্টরটি আব্দুল সাত্তারকে চাপা দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার স্থল থেকে 50 গজ দক্ষিণে গিয়ে ট্রাক্টরটির চাকা পাঞ্চার হয়ে যায়। পরে গাড়িটি পেলে ঘটনাস্থল থেকে চালক দ্রুত পালিয়ে যায়। এমত অবস্থায় পথচারীদের সাহায্যে আব্দুল সাত্তারকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই সাথে নবীগঞ্জ এলাকার মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করেছে। এদিকে পরিস্থিতি খারাপ দেখে নবীগঞ্জ বাজার থেকে মোহাম্মদ আজাদউদ্দিন নামের এক ব্যক্তি থানায় খবর দেন এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাক্টর ট্রলিটি আটক করে থানায় নিয়ে যায়। অপরদিকে আহত সাত্তারকে কমলনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আব্দুল সাত্তারের অবস্থার অবনতি দেখে কমলনগর হাসপাতাল থেকে দ্রুত লক্ষ্মীপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানের ডাক্তারগণও একই অবস্থা দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয় এবং তাকে একটি অ্যাম্বুলেন্স যোগে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থল থেকে জানা যায়, ট্রাক্টর ট্রলিটি লক্ষ্মীপুর চকবাজারের জেবি এন্টারপ্রাইজ নামক ইট ভাটার মালিক কর্তৃক পরিচালিত। কমলনগর হাজিরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন জানান, আমি খবর পাওয়ার সাথে সাথে আমাদের কর্মরত অফিসার ASI মোহিনকে ঘটনাস্থলে প্রেরণ করি। সেখানে গিয়ে ঘটনাস্থল থেকে ওই ট্রাক্টর ট্রলিটি আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। এ ব্যাপারে জানতে চাইলে তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন জানান, এ ব্যাপারে এখনও থানায় কোনো মামলা হয়নি। তিনি বলেন, আহত ব্যক্তির পক্ষ থেকে মামলা করা হলে আব্দুল সাত্তারের পরিবারকে আইনি সহায়তা প্রদান করার আশ্বাস করেন।